আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মাছ দিয়ে দুটি রেসিপি করে দেখাবো, আর মাছটি হলো পাঙ্গাস মাছের। দুটি রেসিপি আমি একসাথে শেয়ার করব, কারণ আমাদের গৃহিণীদেরকে পরিবারের সবার দিকে একটু নজর রাখতে হয়। কেউ ভাজা মাছ খেতে পছন্দ করে, কেউ বা কাঁচা রান্না করলে খেতে পছন্দ করে ভাজা ছাড়া। তাই আমি দুটি রেসিপি একসাথে দেখাবো, কারণ পরিবারের সবার দিকে নজর যেহেতু রাখতে হবে, তাই সবাই চাহিদার দিকে নজর রেখে, সবাই পছন্দের দিকে নজর রেখে আমি আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে দেখাবো পাঙ্গাস মাছটা না ভেজে কীভাবে রান্না করা হয়, আর তারপরে দেখাবো আমি পাঙ্গাস মাছটা ভেজে রান্না করব। এই যে বাড়ি থেকে দুটো পাঙ্গাস মাছ বড় বড় পুকুরে নিয়ে এসেছিল, ওনারা পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে, এখন আমি শুধু পিস করে নেব। আর মাথাগুলো আমি ইউজ খাবো না, তাই আমি খালি পিসগুলো নিচ্ছি। এখানে আমি এই যে 4-5 পিস মাছ নিয়ে নিয়েছি, এটাকে আমি না ভেজে রান্না করব, কষা কষা করে। প্রথমে চুলায় হাঁড়ি বসিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, এগুলো ভাজা হলে একটু। তারপরে মশলাগুলো দেব, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে এখানে আমি রসুন বাটা দিচ্ছি, আর এখানে পেঁয়াজ কলিটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেটা ইউজ করেছি। আর জিরা বাটা দিয়েছি, দিয়ে ভালো করে একটু পানি দিয়ে আমি আগে কষিয়ে নেব। এই যে অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো আমি এভাবে বিছিয়ে দেব। আর পাঙ্গাস মাছে অতিরিক্ত তেল থাকে, তাই তেলটা আপনারা বুঝে শুনে দিবেন। এখানে আমি এই 5-6 পিস মাছ নিয়েছি, সেটা রান্না করব কয়েকজনের জন্য, যেহেতু বাসায় গেস্ট আছে সেই জন্য। এভাবে কষিয়ে রান্না করলে হয়তো পাঙ্গাস মাছটা খেতে খুব ভালো লাগবে। আর এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, যাতে একটু গন্ধটা ভালো আসে। এই যে উল্টে পাল্টে মাছগুলো ভালো করে কষিয়ে তারপরে কয়েক টমেটো দিয়ে দেব। আর দুটো টমেটো দিয়ে দিয়েছি 4 ফালি করে, দেখতে পাচ্ছেন। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন। কারণ অনেক কষ্ট করে আমাদেরকে ভিডিওগুলো তৈরি করতে হয়, যারা আমরা গৃহিণী আছি, তারা সংসারে কাজকর্ম করে, তারপরে ভিডিও করা, রান্না করা, খাওয়ানো সব কিছু করতে হয়। সেই জন্য সেই দিকটা মাথায় রেখে আসলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যারা আমার চ্যানেলে নতুন, আজকে আমার সঙ্গে ভিডিওটি দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এই তো মাছটা প্রায় হয়ে এসেছে, এখন ভালো করে নেড়েচেড়ে দেখতে পাচ্ছেন টমেটোগুলো সেদ্ধ হয়ে মিশে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, তেলটা যাতে উপরে উঠে আসে। অল্প চুলা রাসটা একেবারে মিডিয়াম লোতে রাখবো। হয়ে গেল আমার ভাজা ছাড়া পাঙ্গাস মাছ রান্নার রেসিপিটা। এবার আমি দ্বিতীয় রেসিপিটা করব, সেটা মাছ কয়েক পিস মাছ ভেজে আমি রসাভাজি করব, মানে দো পেঁয়াজুর মতো করব, তাও অল্প অল্প ঝোল দিয়ে। আশা করছি দুই ধরনের রান্নাটাই আপনাদের ভালো লাগবে, আর আপনারা হয়তো উপকারে আসতে পারে। প্রথমটা শেষ হলো, এবার দ্বিতীয় রেসিপিতে চলে যাই। আগে বলেছি একই মাছে দুটি রেসিপি করেছি, ভেজে একটা রান্না করেছি আর একটা না ভেজে। এখন যেগুলো ভাজা করব সেগুলোর মাঝে একটু হলুদ আর লবণ মেখে নিচ্ছি। হলুদ লবণ মেখে ভালো করে চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে মাছগুলো দিয়ে আমি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব।
মাছগুলো ভাজা করে তারপর আমি চলে যাচ্ছি রান্নায়। আর পাঙ্গাস মাছ ভাজতে গেলে অনেকটা তেল ফুটে পড়ে গায়ে, তাই সে সাবধান মাছ ভাজার সময়। যেহেতু অনেক তেল, তাই মাছগুলো ভাজার সময় তেলগুলো ফুটে হাতে হাতে পায়ে গায়ে পড়তে পারে, সে সাবধানতা অবলম্বন করবেন। মাছগুলো ভাজা হয়ে গেল, এইভাবে লাল করে আমি ভেজে নিয়েছি দুই পিঠে। এখন আমি চুলায় চলে যাব। চুলাতে আমি যে মাছের তেলটা দিয়ে মাছগুলো রান্না করব, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে, হলুদ মরিচ, জিরা, রসুন আর পেঁয়াজকলি পাতা বাটা একই মশলা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, সাথে টমেটো দিয়ে। টমেটোগুলো দিয়ে দিয়েছি, টমেটোর পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি কারণ ঝোলটা টেনে যাবে। এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে মাছগুলো উপরে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রোতে রাখবো, যাতে মাছের ভিতরে যে তেলগুলো আছে তেলগুলো বেশি বের হয়ে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি। আশা করছি রেসিপিগুলো ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন হয়ে আসছে মাছগুলো। এখন চুলার আঁচটা মিডিয়াম রোতে রেখে আমি তেলটা ভাসা, মানে তেলটা উপরে ওঠার জন্য অপেক্ষা করব, কারণ মাছগুলো আগে ভাজা ছিল আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবার কিছুক্ষণ পরপর আমি এভাবে দেখে নিচ্ছি। আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়েও আর কিছুক্ষণ মাছগুলো চুলায় রাখব, তারপরে নামিয়ে পরিবেশনের জন্য প্লেটে বেরিয়ে নেব। এভাবে অল্প ঝোলে মাছগুলো রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এই তো ছিল আমার আজকে পাঙ্গাস মাছের রেসিপি। আশা করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এখানে শেষ করছি।